বাংলা টেলিভিশনের টিআরপিতে বিরাট চমক। এই সপ্তাহে মিঠাই কি প্রথম হতে পারল? আইপিএল এর মরশুমে শুরু হয়ে গিয়েছে আর এর জেরেই বড়সড় ধাক্কা টেলিভিশনের রেটিংয়ে। সিরিয়ালের রেটিং পয়েন্ট সার্বিকভাবে পড়েছে। বছরের 15তম সপ্তাহের টিআরপি কার্ড বলছে 9.5-এর গণ্ডিও পার করতে পারেনি কোনো বাংলা ধারাবাহিক, তা যথেষ্ট ভাববার বিষয়। চলুন আমরা জেনে নেই এই সপ্তাহের টিআরপি রেটিং। প্রথম স্থানে আছে মিঠাই ধারাবাহিক, এর টিআরপি রেটিং 9.3। দ্বিতীয় স্থানে আছে অপরাজিতা অপু, অপরাজিতা অপুর টিআরপি রেটিং 8.3। তৃতীয় কৃষ্ণকলি, এর টিআরপি রেটিং 8.2। চতুর্থ খড়কুট, এর টিআরপি রেটিং 7.6। পঞ্চম যমুনা ডাকি, এর টিআরপি 7.3। ষষ্ঠ শ্রীময়ী, এর টিআরপি রেটিং 7.2। সপ্তম স্থানে রয়েছে করুণাময়ী রানী রাসমণি, এর টিআরপি রেটিং 6.9। অষ্টম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, মহাপীঠ তারাপীঠ ও গঙ্গারাম, এই দুটো ধারাবাহিকের টিআরপি রেটিং 6.5। অষ্টম স্থানে রয়েছে দেশের মাটি ধারাবাহিক, এর টিআরপি রেটিং 6.5। নবম স্থানে রয়েছে জীবনসাথী, এর টিআরপি রেটিং 6.1। দশম স্থানে রয়েছে খেলাঘর, এর টিআরপি রেটিং 5.3। রাত 8টার স্লটে মিঠাইয়ের সঙ্গে এটি উঠতে না পারায় 2 সপ্তাহ আগে মোহরের সময় বদলে গিয়েছে স্টার জলসায়। সেই নিয়ে বিতর্কের শেষ নেই। মোহরের জায়গায় এখন চ্যানেলের বাজি বরণ। তবে প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও দর্শক মনে দাগ কাটতে পারেনি এই সিরিয়াল। টিআরপি তালিকায় 11 স্থানে জায়গা করে নিয়েছে বরণ। গ্রামের রানী বিনা পানি ফেলনার সঙ্গে 4.6 পয়েন্ট নিয়ে 11তম জায়গায় বরণ। তো দর্শক, এই সপ্তাহের টিআরপি রেটিং জেনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।